সবাইকে নমস্কার। সবাইকে দুর্গাপূজা, কালীপূজা এবং এই আসন্ন 2022 আসতেছে আরও এক দুই মাসের পরে, তার জন্য আপনাদের সবাইকে শুভেচ্ছা। আজকে 7ই নভেম্বর 2021 আমাদের পার্টি আইপিএফটির তরফ থেকে আমরা একটা প্রেস মিট করতে যাচ্ছি। অনেক দাবি অনেক সময় একটু সহজে হয়, কিন্তু আলাদা রাজ্য এই দাবিটা আসলে অনেক কিছু অফিসিয়াল ম্যাটার বা প্রসেসিংয়ের ম্যাটার, তার জন্য হয়তো বা একটু সময় নিতেই পারে। সাধারণ যেটা কমন দাবিগুলোও আমরা অনেক সরকারের থেকে পূরণ করতে পারেনি বা পরে জাননি, ওইরকম দেখেছি বিগত সরকারগুলিকে। তারপরেও তো আমরা আমাদের ডিমান্ড থেকে আমরা সরে যাচ্ছি না, আমাদের ডিমান্ড রয়েছে এবং আমরা অনবরতই আমাদের ত্রিপুরাতে তো মুভমেন্ট করছি, ত্রিপুরাল্যান্ড বা আলাদা রাজ্য নিয়ে দিল্লিতে আমরা আমাদের একটা টিম বারংবারই আমরা যাচ্ছি এবং এই এই 14 তারিখে আমরা একটু মানে গণ অবস্থানের মধ্যে একটা বৃহৎ টিম যাবে এবং ওইখানে অবস্থান করবেন। এই যে ডেটটা তো পূর্ব ঘোষিত ছিল ত্রিপুরা মুঠা, ওনারা ঘোষিত করে রেখেছে, তাদের সাথে আপনারা যুক্ত হয়েছেন? তাদের সাথে আপনার যুক্ত হচ্ছি না আমরা, ওনারা সবাই মিলেই এই ডিসিশনটা হচ্ছে, যেহেতু একই ডিমান্ডকে নিয়ে দিল্লিতে ধর্ণা দিচ্ছি মানে অবস্থান করছি, একসাথে করাই শ্রেয়। এই মুভমেন্টে আইপিএফটি এবং টিপ্রা মথা দুটা পার্টির হয়ে লিড করবেন, আমাদের জয়েন্ট কমিটি আমাদের কমিটি আছে দিল্লি অরিজিন কমিটি আইপিএফটির, আর ওনাদেরও হয়তো থাকছে, এই দুইটা কমিটিরই লিড করবেন। আমরা আমাদের পার্টির সমর্থকদের লিড করব, মানে ট্যাকেল দেব, ওনারা ওনাদেরকে দেবেন, কিন্তু ওইখানে আমাদের যে ইস্যু মেইন ইস্যু যে মেমোরেন্ডাম ওইটা একই হবেন এবং মানে লিড দুটা কমিটির মধ্যে থেকেই হবে। এইটাই মূলত এই প্রেস মিটের কারণ হচ্ছে আগামী 14 নভেম্বর 2021 আমরা আইপিএফটির পক্ষের হয়ে বিগত 2009 সাল থেকে দিল্লিতে আমরা যে মুভমেন্ট করছি, ডেপুটেশন দিচ্ছি, ওই রকম কন্টিনিউয়াসলি আমরা দিয়ে এসেছি এবং দুটা বছর 2019 এবং 2020 করোনা ভাইরাসের জন্য আমরা দিল্লিতে যন্ত্রমন্ত্রে গণ অবস্থান করতে পারিনি, কিন্তু এখন একটু ডেভেলপমেন্ট হয়েছে করোনা ভাইরাস, তার জন্য আমরা এবার পার্টি আইপিএফটির পক্ষের হয়ে আমরা এবার দিল্লি ধর্ণা দেব 14ই নভেম্বর 2021। আমরা আমাদের আইপিএফটির পক্ষে হয়ে 150 থেকে 200 এটা তো আমরা দুটা কামরা বুকিং করে আমরা দিল্লিতে ধর্ণা দেব। আমাদের পার্টি আইপিএফটির সমস্ত এমএলএ, সমস্ত লিডার্স এবং 34টা ডিভিশনের যত আমাদের কর্মী সমর্থকবৃন্দরা আছেন সবাই যাবেন এবং আমাদের আইপিএফটি পার্টির শাখা সংগঠন আইডাব্লিউএফটি, ইউর আইপিএফটি, আতিশা, ত্রিপুরা ফান্ড গ্রাহক বদল, ইন্ডিজিনাস মোটর ওয়ার্কার ইউনিয়ন, ওনারা সবাই পার্টিসিপেট করবেন। আমরা এইবার যে দিল্লিতে মুভমেন্টে যাচ্ছি সেটা জয়েন্টলিভাবে আমরা মুভমেন্ট করব 14ই নভেম্বর 2021, আমাদের জয়েন্ট মুভমেন্ট ফর সেপারেটিভ ডিপার্টমেন্ট, তার জন্য আমরা দিল্লিতে যাব এবং ওইখানে আমরা গণ অবস্থান ছেড়ে আমরা ডিউ টাইমে আমাদের ট্রেন শিডিউলে আমরা আবার ত্রিপুরায় ফিরে আসব। এটি আমাদের মূলত প্রেস মিটের মেইন কারণ। গণ অবস্থান কতদিনের হবে? গণ অবস্থান আমরা দুদিন করব, দুদিন মিন্স 48 আওয়ার্স, এই 48 আওয়ার্স এটা গণ অবস্থান যন্ত্র মন্ত্রে হবে।
তার জন্য আমাদের সমস্ত কর্মসূচি বা যা যা করণীয় আমাদের টিম ওইখানে পারমিশন বা অন্যান্য ম্যাটারগুলো ওনারা দেখবেন এবং আমরা আমাদের পক্ষের হয়ে আমরা এই কোন অবস্থানে আমরা সবাই যোগ দেব। মুখ্য দাবি কি বলেন? মুখ্য দাবি কি বলেন? আলাদা রাজ্য সেটা ছিল আপনাদের ত্রিপুরা ল্যান্ডের দাবিতে, যেহেতু আপনাদের প্রায় পাঁচ বছর চার বছর হয়ে গেল এখন পর্যন্ত আপনাদের সেই দাবি পূর্ণ হয়নি, এখন ত্রিপুরা মতার সঙ্গে আপনারা সেম দাবিতে লড়াই করছেন, আগামী যে তেইশে নির্বাচনে সেটা কি বিজেপির সঙ্গে অ্যালায়েন্স থাকবে নাকি ত্রিপুরা মতার সঙ্গে থাকবে আপনাদের কোনটা? ইলেকশনের ব্যাপারে আমরা এখনো তেমন ডিসিশন নেইনি, কার সঙ্গে থাকবো, কার সঙ্গে অ্যালায়েন্স হবে কি না হবে এটা আরও সময় রয়ে গেছে, আরও প্রায় এক প্রায় দেড় বছর রয়ে গেছে, এটা আলোচনা পরিপ্রেক্ষিতে এটা আপনাদের জানানো হবে। এখন শুধু আমাদের প্রেসমিটটা আমাদের দিল্লি অভিযান এটাকে নিয়ে আমরা চিন্তা করছি এবং এইখানে আমরা জয়েন্টলি মুভমেন্ট করছি ফর সেপারেট স্টেট। আচ্ছা, এখানে একটা জিনিস স্পষ্ট করে, গ্রেটার ত্রিপুরা গ্রেটার ত্রিপুরা ম্যাপ আর ত্রিপুরা ম্যাপ আলাদা, আপনি বলছেন যে অবলিক দিয়ে আপনাদের দাবি থাকবে, কার কাছে দাবিটা পেশ করবে? আমরা প্রধানমন্ত্রী, তাহলে যদি প্রধানমন্ত্রীর কাছে করেন আবার প্রধানমন্ত্রী মানে কোনটা পালন করবেন? এটাই মানে আপনারা অবলিক দেবেন মানে কি দা গ্রেটার ত্রিপুরা অবলিক ত্রিপুরা জায়গাটা একটু স্পষ্ট করুন। আর্টিকেল থ্রি অ্যাজ পার সংবিধান আর্টিকেল থ্রিতে যা প্রভিজন আছে ওই প্রভিজনে ওনারা সেপারেট স্টেট দেবেন, তে ওইখানে আমরা এডিসি এরিয়াকে ত্রিপুরা চাইছি আমাদের আইপিএফটির পক্ষের হয়ে, ওনারা গ্রেটার চাইছে হয়তো বা আর্টিকেল থ্রিকে বেশ করে গ্রেটার ওনারা যে যে জায়গাগুলিকে মেনশন করছেন এটা ওনাদের ব্যাপার, ওনারা বুঝবেন। আমরা এটাকে ব্যাপারে জয়েন্ট মুভমেন্ট কমিটি হলো আলাদা রাজ্য, সেটা হচ্ছে মেইন ইস্যু, ওনারাও আলাদা রাজ্য আমরাও আলাদা রাজ্য অ্যাজ পার আর্টিকেল থ্রি, এটাই মেইন সেপারেট স্টেট এক কথা। আচ্ছা, সেই সেপারেট স্টেটের নাম এটা তো ত্রিপুরা একটা নাম, গ্রেটার ত্রিপুরা আরেকটি নাম, আলাদা রাজ্য হলে পরে নাম হয়তো বা ওইটা রাখুক আর অন্যটাই দোক, কিন্তু আমাদের মেইন হচ্ছে আলাদা রাজ্য। তাহলে আপনারা 2009 থেকে বলে আসছেন ত্রিপুরা, এখন বলছেন আলাদা রাজ্য? না না, আলাদা রাজ্য আর ত্রিপুরা সেম, যেমন গ্রেটার ত্রিপুরা ওইটাও আলাদা রাজ্য, কিন্তু ওনারা ওই গ্রেটার আলাদা রাজ্যকে নাম রাখছেন গ্রেটার ত্রিপুরা, আমরা আলাদা রাজ্যকে নাম রাখছি ত্রিপুরা। আচ্ছা, আপনারা 14 তারিখ আগরতলা কয়টার সময় রওনা হবেন এখান থেকে? দুইটার পরে ট্রেন সূচিটা আমরা একটু আপনাদের পরে জানিয়ে দেব। একসাথে যাবেন ত্রিপুরা মাথার লোকজন বা একই ট্রেন? একই ট্রেন। ওইখানে কর্মসূচিটা কবে? হ্যাঁ, ওইখানে কর্মসূচি কবে যন্ত্র মন্ত্রে? এইখানে 17 একদিনের তো কোনো অবস্থা 48 ঘন্টা ত্রিপুরা।